আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আমার ব্লগটি শুরু করছি রাতের বেলা থেকে। আর এখানে যে একটা ডিম রান্না দেখতে পাচ্ছেন, এই ডিমটা আজকে জারিবের বাবা রান্না করেছে। আমি আসলে আজকে একটু সেলাইয়ের কাজ করছিলাম, তো ওই জন্য খুবই বিজি ছিলাম। তো কালকের কিছু দরকারি ছিল, তো সাথে জারিপের বাবা এখানে দুইটা ডিম এরকম ভাজা ভাজা করেছে, পেঁয়াজ কাঁচামরিচ ও হলুদ লবণ দিয়ে। যদিও হলুদটা একটু কম হয়ে গিয়েছে, তো জারিপের বাবা অলরেডি খেয়ে নিয়েছে, এখন আমি খাওয়া দাওয়া করে নিব। আর দেখতে ডিমটা এরকম দেখা গেল, খেতে মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। আর জারিপের বাবা অনেক দিন পরে বাসায় কিছু একটা রান্না করলো, তবে ও মোটামুটি সব রান্নাই করতে পারে, কিন্তু আমি ওকে দিয়ে কখনোই রান্না করাই না, এটা আমার পছন্দ না। তবে মাঝে মধ্যে বিপদে পড়লে তখন করা লাগে আর কি, আর আমি যখন বাড়িতে চলে যাই তখন ও মাঝে মধ্যে বাসায় রান্না করে খাই। তো এই যে এদিকে খাওয়া দাওয়ার পরে আমার আসলে একটু কোক খাইতে ইচ্ছা করছিল, তো এখানে আমি একটু কোক গ্লাসে নিয়ে নিলাম। আর কোক দেখে আমার বাচ্চাটা কোথায় ছিল, সে ছুটে এসেছে কোক খাওয়ার জন্য। তো যখন কোক খাওয়ার জন্য খুব বেশি কানাকাটি করে, তখন আমি বাবুকে পানির সঙ্গে একটু সামান্য কোক মিক্সড করে দিই। আসলে না দিলে অনেক কান্নাকাটি করে, ওর সামনে আসলে এগুলো খাওয়া যায় না, ছোট মানুষ তো। তো এই যে এখানে কোকটা আমি পানির সঙ্গে মিশিয়ে বাবুকে খেতে দিয়েছি। আর এই যে এখানে বেশ কিছু ড্রেস দেখতে পাচ্ছেন, এগুলো সব আমি নিজে বানিয়েছি, শুধু পিঙ্ক কালারেরটা বাদে। পিঙ্ক কালারের যেটা দেখতে পাচ্ছেন ওটা রেডিমেড, আর বাকি পাঁচটা ড্রেস আমি লাস্ট 5 দিনে বানিয়েছি। আসলে বাবুকে সামলিয়ে বিকেলের দিকে একটু বসি, তো মোটামুটি 5 দিনের মধ্যে 5টা ড্রেস বানিয়ে ফেলেছি। তো ওগুলো সব আমি ভাঁজ করে গুছিয়ে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে গিয়ে পরের দিন দুপুরবেলা আমি বাবুকে গোসল করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর মোটামুটি ভালোই গরম পড়েছে, তো ওই জন্য এসি ছেড়ে দিয়েছি। সাধারণত গরমের দিনে বাবু ম্যাক্সিমাম টাইমই এসিতে ঘুমোয়, তো বাবুকে ওদিকে ঘুম পাড়িয়ে আমি এখন চলে এসেছি রান্নাঘরে। তো হালকা পাতলা কিছু রান্না বান্না করে নিব। তো ওই যে এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তেলের ভিতরে কিছুটা পরিমাণে পেঁয়াজ ভেজে নিয়ে তারপরের ভিতরে দিয়ে দিলাম বরবটি। এখন আমি বরবটিটা খুব ভালোভাবে ভেজে নিব। আর বরবটি ভাজা খেতে আমার খুব ভালো লাগে, ছোটবেলা থেকে আমি বরবটি ভাজিটা অনেক বেশি পছন্দ করি, জারিপের বাবাও পছন্দ করে, তো ওই জন্য দেখা যায় যে মাঝে মাঝে আমাদের বরবটিটা ভাজা হয়। তো যে এখানে আমি বরবটিটা হালকা একটু ঢেকে দিয়েছিলাম, তো এখন আমি আলগা করে দিয়েছি, আর ঢাকবো না, মানে হালকা একটু সেদ্ধ হয়ে গেলেই এটাকে আমি তারপরে ভাজা ভাজা করে নিব। আর এদিকে আমি একটু ইলিশ মাছ দিয়ে পটল রান্না করব, তো ওই জন্য এখানে আমি কয়েক পিস ইলিশ মাছ লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখছি। আমার বরবটি ভাজিটা হয়ে গেলে আমি ইলিশ মাছ এবং পটলের তরকারিটা রান্না করে নিব। আর আজকে জারিমের বাবা বরবটি এবং পটল দুইটা সবজি খুব ফ্রেশ কিনেছে, এবং তরকারিগুলোও খুব ভালো হয়েছিল খেতে। তো যে এখানে আমি মশলাও রেডি করে নিয়েছি, আর এদিকে আমার বরবটি ভাজা কিন্তু প্রায় শেষের দিকে, আর একটু হালকা নেড়েচেড়ে আমি নামিয়ে নিব। তো এদিকে আমার বরবটি ভাজিটা হয়ে গিয়েছে, এখন আমি পটলের তরকারিটা রান্না করে নিব। তো তার জন্য কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে আমি বেশ খানিকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা আমার মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেলে এর ভিতরে অ্যাজ ইউজুয়াল যে তরকারির মশলাগুলো, তো সেগুলাই দিয়ে দিয়েছি। এখানে দিয়েছি হলুদ মরিচ লবণ, সামান্য একটু জিরা বাটা রসুন বাটা, তো এগুলা দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, সাথে কিন্তু কাঁচামরিচও দিয়েছি। তো মশলাটা কষানো হয়ে গেলে এর ভিতরে আমি যে লবণ আর হলুদ দিয়ে ইলিশ মাছ মাখিয়ে রেখেছিলাম, তো সেই মাছগুলা দিয়ে দিয়েছি। এখন আমি মাছটাকে মশলার সাথে 2-1 মিনিটের মতো ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। তারপরে এর ভিতরে আমি সামান্য একটু পানি অ্যাড করব, যাতে মাছটা সেদ্ধ হয় আর কি। তো দেখতেই পেলেন আমি এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করেছি, পরে অবশ্য আরও একটু পানি অ্যাড করেছিলাম সামান্য। তো এই যে আমি আরও একটু পানি অ্যাড করে দিয়েছি, ওটা স্কিপ হয়ে গিয়েছে। তো এখন আমি মাছটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব।
তো এই যে আমার মাছটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, যে পানি দিয়েছিলাম পানিটাও মোটামুটি ভাবে টেনে গিয়েছে। তো এখন আমি মাছের পিসগুলো তুলে রাখবো, এটা আমি আবার তরকারির লাস্টে দিব। এভাবে তরকারি রান্না করে আপনারা খেয়ে দেখবেন, মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়। আমি আলাদাভাবে ইলিশ মাছ জাল দিয়েও নেই, তবে আজকে মনে হলো যে এভাবে রান্না করি, অনেকদিন এভাবে আসলে মাছ রান্না করি না। তো এই যে আমি ওই বাকি মশলার ভিতরে এখন পটলগুলো দিয়ে দিলাম, এখন পটলটাকেও আমি খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। এখন আমি এর ভিতরে কোনো পানি দিব না, এখন আমি পটলটা ঢেকে দিব। তো আমি কিন্তু পটলে প্রথমে কোনো পানি দিইনি, পটল থেকে যে পানি বের হয়েছে সেই পানি দিয়ে পটলটাকে খুব ভালোভাবে কষিয়ে রান্না করে নিয়েছি। অর্ধেকটা প্রায় পটল কিন্তু কুক হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে একটু বেশি করে পানি অ্যাড করে দিলাম, কারণ আমি আজকে পটলের এই তরকারিটা একটু পাতলা ঝোলই রান্না করব, তো জন্য আমি একটু আজকে পানির পরিমাণ বেশি দিয়েছি। তো তারপরে আমার তরকারিতে বলক চলে আসলে এর ভিতরে আমি যে মাছগুলো উঠিয়ে রেখেছিলাম তো সেই মাছগুলোও দিয়ে দিয়েছি। তো এখন আমি তরকারিটা আরও কিছুক্ষণ জাল করে তারপরে নামিয়ে নিব। তো এদিকে আমার রান্না বান্না অলরেডি শেষ হয়ে গিয়েছে, আর আসলে আপনাদেরকে তো বললামই তেমন কিছু রান্না করিনি। এই যে এখানে আমি একটু বরবটি ভাজি করেছি আর পটল দিয়ে ইলিশ মাছটা রান্না করেছি। মাশাআল্লাহ এই তরকারিটা এত বেশি মজা হয়েছিল, আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। আমার এবং জারিবের বাবার কাছে খুব ভালো লেগেছে, আর আমার ছেলেও এখান থেকে বেশ পটল খেয়েছে, বাবুর কাছেও মনে হয় অনেক ভালো লেগেছে, যদিও বাবুকে ধুয়ে দিয়েছিলাম আর কি, কারণ বাবু তো এতটা ঝাল খেতে পারে না। তো ওকে যখন কোনো সবজি দেওয়া হয় তরকারি থেকে তো সেগুলো সাধারণত ধুয়েই দেই। তো এখন হচ্ছে গিয়ে বিকেলবেলা, বাবু একটু আগেই ঘুম থেকে উঠেছে, তো বাবুকে নিয়ে বেলকনিতে এসে একটু বসেছি। আর আজকে বাহিরে প্রচণ্ড বাতাস হচ্ছিল আর বাতাসটা খুবই ভালো লাগছিল, তো জন্য ভাবলাম যে আজকে একটু বেলকনিতেই বসি। আর আপনারা গাছগুলো দেখেই বুঝতে পারছেন যে কী পরিমাণে বাতাস হচ্ছে। তো যে আমার বাবা বেলকনিতে আসলেই সে আমাকে সব কিছু দেখাবে, বলছে এটা গাছ এটা পাতা, তো এগুলা সে খুব এনজয় করে বেলকনিতে আসলে। আর বেলকনিতে আসলে বাবু সব থেকে বেশি খুশি হয়, সে বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার গাড়িগুলো দেখে আর আমাকে বলে কোনটা সিএনজি তারপরে কোনটা বাস, এগুলো মোটামুটি এখন সবই সে চিনে। যদিও আমাদের বাসার গলিতে বাস চলে না, তারপরেও সে অন্য অন্য গাড়ি দেখে আর কি বাস বলে। তো যাই হোক, বাবুর সাথে এভাবে সময় কাটাতে আমার বেশ ভালো লাগে, আর বিকেলের দিকে আমার বাবার সাথে আমার এই টাইমটা খুব সুন্দর কাটে। কোনো দিন আমরা বেলকনিতে বসি বা ছাদে যাই, অনেক সময় নিচেও যাই বাবুকে নিয়ে, তো এভাবে আমাদের বিকেলটা কেটে যায়। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবার দেখা হবে, কথা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।